স্বাগতো জানাচ্ছি আমি সুদর্শক মণ্ডলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লন্ডন থেকে আমি শ আলম ফারুক আমি এসটি ডায়ালগ পত্রিকার সম্পাদক আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ লন্ডন কলেজ অফ মিডিয়া এন্ড টেকনোলজির মাননীয় প্রিন্সিপাল جناب সৈয়দ মামুন মসজিদ মামুন মামনুন নামটা ভুল বলবেন না

আজকে স্যার যে বিষয়ে আমরা এখানে আপনি জানেন স্যার আজকে একটা বিশেষ বাংলাদেশে ইতিমধ্যে ঘূর্ণিঝড় ইতিমধ্যে আঘাত এনেছে এদিকে আপনার করোনা করোনা জনিত কারণে পুরো বিশ্ব জুড়ে যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্ক আপনি অবহিত আছেন এখানে আমরা যারা পুরো দুনিয়া জুড়ে এখন যে অবস্থা বিরাজমান সেখানে আপনার করোনা একদিকে করোনা আর একদিকে আজকে ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানলো তা আপনার স্যার আপনি তো দীর্ঘদিন ধরে স্যার ইউকেতে বসবাস করছেন আপনার অভিজ্ঞতায় বাংলাদেশের যে সিচুয়েশন আপনি দেখছেন করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ বা বেসরকারি বিভিন্ন পদক্ষেপ এবং এর পাশাপাশি ইউকে ইউকেতে যে পদক্ষেপ আপনি দেখছেন সেই ব্যাপারে আপনার স্যার একটা আপনি কি মন্তব্য করবেন স্যার প্রথমে বাংলাদেশের প্রসঙ্গই তুলি ব্যাপার হয়েছে কি আমি ইউকেতে দীর্ঘকাল বাস করছি বাদে তেরো বছর তার আগে বাংলাদেশেও দীর্ঘকাল ছিলাম এই রকম ঘূর্ণি ঝড় হওয়াটা অস্বাভাবিক কিছু না এগুলো হয় আজকাল অনেকভাবে আমরা ছাত্রকালে উনিশশো সত্তরের যে ঘূর্ণিঝড় দেখেছিলাম রকম তো মানে বহু লোক মারা যায় কিন্তু আজকাল আমাদের আগের তুলনায় প্রস্তুতি ভালো শেল্টার আছে শেল্টার আছে অনেক কিছু আছে তাতে আশা করি মানে জানমাল কম ক্ষতি হবে ক্ষতি তো হবে আর কোভিড করলেন একটা সমস্যা কি সত্যি কথা বলতে বলতে গেলে। প্রত্যেক যে কোনো সরকার থাকতো এখন কোভিড এমন একটা জিনিস ম্যানেজ করা বড় কঠিন এখন প্রথম থেকে সব মেম্বার স্টেটকে কিছু কিছু কিট পাঠাতে হয়েছিল বাংলাদেশেও কিট আছে পরীক্ষা চলছে কিন্তু দুঃখজনক ব্যাপার যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো লোক তার দল নিয়ে ওখানে আরো কিছু ডাক্তার আছে তারা একটা টেস্টিং কিট বানিয়েছিলেন যেটা থেকে এটা পরীক্ষা করা যেত কম দামে আর প্রয়োজনে রপ্তানি করা যেত বিভিন্ন তৃতীয় বিশ্বের দেশে এগুলো রপ্তানি করা যেত সেটা করা হয়নি আর তারপরে মানুষকে ত্রাদ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভীষণ এলো ভাবে দেওয়া হচ্ছে একটা ঘোষণা হলো যে আড়াই ঈদের আগে আড়াই হাজার টাকা ফোন ব্যাংকিং এ মানুষের কাছে পৌঁছানো হবে কিন্তু আমার একটা অনুরোধ এখানে সরকারের কাছে যে আপনার যে আড়াই হাজার টাকাগুলো দিচ্ছেন এটার একটা দয়া করে তালিকা বানান আমরা যেমন দেখতে পারি কার কাছে পৌঁছালো এই পঞ্চাশ লাখ লোক যে পাবে তালিকা যদি একটা থাকে তো একটা থাকলো এটা করলে আমরা এই ব্যাপারে সরকারের কিন্তু তালিকা ছাড়া আমি বলে দিলাম গেল এখন আমরা দেখছি এই রোজার মাসে ইউ ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার ইনক্লুডিং এক্স এমপি তাদের বাড়িতে সরকারি চালের গুদাম পাওয়া যাচ্ছে এখন ভালো ফসল হয়েছে চালের ধান কাটা হয়েছে কিন্তু আপনার গুদাম নাই কোথায় রাখতে আবার কথা হলো এক টাকা দুই টাকা ধানের দাম বাড়িয়ে দিয়ে কৃষকের ঘরেই থাক প্রয়োজনে পরে দিয়ে এটা যেমন ঠিক দিয়ে যায় মানুষকে এই রকম ভালো পদক্ষেপ নিলে তো অনেক ভালো হয় আর কোভিডটা আমাদের দেশে যা পেয়েছে ইউরোপের তুলনায় তো অনেক কম বলতে দেশের বোধ হয় বেশি হয়েছে আমরা জানি না এটা অস্বাভাবিক কিছু নাই বেশিও হয়ে থাকতে পারে টেস্টিং নাই কিছু নাই অত হাসপাতাল নাই লোক যায় না এখন প্রথমে যে কোনো আগজনের মুখে মির্জা সাবরিদা ফ্লোরা তার কথা শুনে তো আমার বিশ্বাসযোগ্য একটা কথাও মনে হতো না এখন এটা একটা বিশ্ব মহামারী এটা নিয়ে সব সাথে মানুষকে সব দেশের সাথে পরামর্শ করে অগ্রসর হওয়ার কথা টেস্টিং কি যদি বাংলাদেশে বানানো যায় এটা ডিটেকশনের জন্য তাহলে এটাকে আর কম দামে এটাকে আমরা রপ্তানি করতে হবে সরকার এইটার ব্যাপারে যদি অনুবোধন দেন পারমিশন দেন তাহলে তাড়াতাড়ি করে করা যাবে ডক্টর জাফরুল্লাহর সাথে আমরা কথা বলেছিলাম ডক্টর জাফরুল্লাহ বলেছেন এটা খুব কম দামে যাবে এবং প্রয়োজনে প্রোডাকশন করতে পারবেন এইটা হলে তো ভালো কথা হ্যাঁ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নাম করে একজন আহ মুক্তিযোদ্ধা তার দেশপ্রেম যথেষ্ট আছে দেশপতি অনেক দাদু আছে তো ভালো লোকের আমরা কাজটাকে স্বীকৃতি দিই বা দাদি সরকার যদি এটা দেয় তো জনগণের তো কাজে আসবে হ্যাঁ পাবলিকের তো কাজে আসবে আমি এটা একটা উপায় ফার্স্ট ওয়ার্ল্ডে তো वैक्सीনেশন তো এখনো তৈরি করতে পারেনি এখন আমরা ইউকে তে বাস করছি এদের তে কি হলো কলটেন্ট করো কন্টেন্ট করতে যে অনেক রুগীকে দেখা হলো না হ্যাঁ এনএচএস এর উপরে হাসপাতালের উপরে ফোকাস করা হলো কেয়ার হোম এর দিকে ফোকাস করা হয়নি বোধ কিছু লোককে আমরা বাঁচাতে পারতাম যদি কেয়ার হোম এদেরকে ফেরত না পাঠিয়ে মোস্ট ওয়ান্ডারবল বয়স্ক মানুষের মধ্যে এটাকে না ছড়িয়ে দিতাম এখন পুরা পলিসি হলো এই রোগ তো করে চলে যাবে না এটার ওষুধ না বেরোলে এদের পলিসি হলো কন্টেন্ট কিভাবে করা যায় তো কন্টেন করতে মানে লকডাউন বেরোবো না তা আমরা তো সব ঘরের মধ্যেই বন্দি হয়ে আছি এখন ওরা বলছে তোমরা একটু বেশি বাইরে যেতে পারবা এই পর্যন্ত আর তো বাইরে গেলে কি এই যেমন হাঁটাহাটি করতে হয় একটু হাঁটি এই পর্যন্ত কোন জায়গায় তো যাওয়ার নাই সামনে যে ঈদ আছে না যেতে পারবো ভাই তোমার বাড়িতে না তুমি আসতে পারবো আমার কাছে লাভটা কি হলো আমি স্যার আপনাকে স্যার আপনার অভিজ্ঞতা আমি শুনলাম স্যার আপনাকে আপনার জন্য যে মেসেজটা স্যার আপনি যেটা বলছেন স্যার যে হত দরিদ্র যাদেরকে টাকা দেওয়ার কথা তাদের যাতে একটা তালিকা ধরে তালিকা দেওয়া হ্যাঁ আমরা জানবো কার কাছে কি গেছে এই এই তো আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে আমি আমি একটু ইউপি চেয়ারম্যান বাড়িতে চ্যালেঞ্জ গোদাব হয় এটা তো ঠিক না এটা তো আমি করার কথা এখানে স্যার আমি একটু দুঃখwidetilde স্যার সেটা হইছে স্যার এটা একটা তালিকা স্যার করা হয়েছে সেই তালিকাটা স্থানীয় চেয়ারম্যান মেম্বার এরাই করেছেন তাই এখন হইছে স্যার ওখানে সমস্যা হই গেছে স্যার আমাদের যে চেয়ারম্যান মেম্বারদের যে অবস্থা আপনার মনে আছে স্যার আগে যারা নির্বাচিত হতেন বা যারা জনপ্রতিনিধি হতেন তাদের তাদের কম বেশি একটা মানে একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আসতে হতো এখন সাম্প্রতিক কালে গত এক দশকে আমরা আমাদের নির্বাচন প্রক্রিয়াকে আমরা একদম আপনার নির্বাচন ব্যবস্থা পুরোপুরি স্যার ধ্বংস হয়ে গেছে আহ তো সেই হিসাবে স্যার সেখানে যে বিষয়টি চাল চুরি গম চুরি কম্বল চুরি স্যার এই দেশের বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু নয় কিন্তু সব সময় তারপরে একটা বিবেচনা ছিল যে যেহেতু একটা নির্বাচনের বিষয় ছিল তখন চেয়ারম্যান মেম্বাররা অন্তপক্ষে নিজেদের সমর্থকদের সমর্থকদের হলেও তারা একটা এক ধরনের বিতরণ তারা করত তারপরে সব সময় হয়তো কম বেশি কিছু দুর্নীতি ছিল কিন্তু এখন গণহারে যেভাবে আমরা আপনার এক ধরনের দেখা যাচ্ছে স্যার সেটা হচ্ছে যে সরকারি দলের মনোনয়ন পাওয়া মানেই সে নির্বাচিত হওয়া তো সেই ক্ষেত্রে এখন যে জনপ্রতিনিধিরা আমাদের আছেন এমনকি সংসদ থেকে শুরু করে আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদ পর্যন্ত তাদের তারা কেউই সেই অর্থে আসলে ভোটারের ভোটে নির্বাচিত না এটা একটা একটা বাস্তবতা সেই হিসাবে তাদের তাদের আসলে ভোটারকে তাদেরকে কনফিডেন্স আনা বা ভোটের জন্য চিন্তা করা এটা অবচেতন তাদের আসলে আর ভাবতে হয় না এখন তাদের চিন্তা হচ্ছে যে তারা নমিনেশন পেলেই বিষয়টা তাদের তারা জনপ্রতিনিধিত্ব তারা পেয়ে যাচ্ছে এটা একটা দিক স্যার আরেকটা বিষয় হলো স্যার এখানে এখন এখন যে জিনিসটা সর্বশেষ হয়েছে এটা অবশ্যই একটা ধন্যবাদের বিষয় স্যার সরকার একটা বিষয় করেছে সেটা হচ্ছে যে এখন স্থানীয় যেসব আপনার শিক্ষক আছেন তারা সেই তালিকাটা যে তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রীর তহবিল থেকে বা সরকার আড়াই হাজার টাকা করে যারা অপ্রাতিষ্ঠানিক খাতের লোকজন যাদেরকে যারা কোনোভাবেই সামাজিক নিরাপত্তার বেষ্টনীতে আসতে পারেন নাই তাদেরকে আপনার সরকার টাকা করে যে টাকাটা দিয়েছে সেই তালিকা এখন যাচাই বাছাই করছেন সে বিষয়টা অবশ্যই একটা ভালো বিষয় আর একটা বিষয় স্যার আরেকটা বিষয় সরকারকে ধন্যবাদ দিতে হয় স্যার চাল চুরির ব্যাপক একটা মানে একসময় বলা হচ্ছিল যে করোনা রোগী থেকেও চাল চুর মানে বেশি শনাক্ত হয়ে গেছে সেই জায়গায় সেই জায়গায়ও সরকার ব্যবস্থা নিয়েছে তা বাধ্য সরকার আপনার তাদেরকে প্রথমত গ্রেপ্তার করেছে বাট বাংলাদেশের বিচার প্রক্রিয়া যেভাবে বিচার প্রক্রিয়া যে অবস্থায় আছে সেই অবস্থায় হয়তো তাদের জামিন পাওয়া বা তাদেরকে ক্ষমা করা বা ভবিষ্যতে আপনার আইনগত প্রক্রিয়া সঠিকভাবে চলে কিনা সে ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আছে কিন্তু প্রাথমিকভাবে সরকার সেই জায়গায় ব্যবস্থা নিয়েছে একটা বিষয় স্যার আপনার সেটা গুরুত্ব আপনার কাছে স্যার যেটা জানতে চাবো স্যার এই যে স্যার মহামারী বিষয়টা স্যার মহামারী বিষয় প্রাকৃতিক দুর্যোগ এগুলো স্যার সাথে এগুলো কোনো মানুষের স্যার এগুলো একটা প্রাকৃতিক বিষয় এগুলো এমন না যে কোনো সরকার কারণে হচ্ছে বা কোনো সরকারের কারণে না হচ্ছে সেটা বিষয় না স্যার কিন্তু আমাদের এখানে স্যার যে এরকম একটা ডিনায়াল প্রবণতা আপনি সাবরিনা সাবরিনা মির্জাদি সাবরিনা কথা বললেন উনি ওনাদের ডিপার্টমেন্টে চাকরি করেন স্যার সেটা উনি সেটা একটা বিষয় বাট উনি তো প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী ওনাদের প্রত্যেকেরই এমনকি আমাদের যে মন্ত্রীরা ওনাদের প্রত্যেকেরই মুখে এমন একটা আহ বলি ছিল যে সবকিছু আন্ডার কন্ট্রোল সবকিছু ইয়ে কিন্তু স্যার মহামারীর বিষয়টা তো স্যার এইভাবে আন্ডার কন্ট্রোলের বিষয় না স্যার এগুলো দীর্ঘমেয়াদী এদের এদের সাথে এইসব মহামারীর সাথে রোগের সাথে নড়তে হয়েছে পৃথিবীর সেই পৃথিবী শুরু থেকে ওনাদের স্যার এইভাবে যে একটা ডিনায়াল ওনাকে ওনারা প্রত্যেকটা ক্ষেত্রে ডিনায়াল করতে করতে যে ওনারা শেষ পর্যন্ত মহামারীকে নিয়ে যে স্যার সরকারের একটা অবস্থান ছিল প্রথম থেকেই এইটা দৃষ্টিভঙ্গিগত স্যার আপনার কি কোনো কিছু চোখে পড়েছে কিনা দৃষ্টিভঙ্গিগত তাদের সমস্যাটা দাদা তুমি অনেক কথা বলেছো ঠিক বলেছো আমি তোমাকে বুঝাই মির্জাদি সাবজিরা ফ্লোরার বিষয়ে আমি যেটা বলেছিলাম বুঝেছি উনি একটা সরকারি কর্মচারী কিন্তু একটা জিনিস হলো আমি গতকাল কি বলেছি আজকে যেটা বলবো একটা গড়মিল থাকার তো কথা গড়মিল তো বলতে মোটেও না আর আল্লাহর ফাজেলে আমার মনে হয় বাংলাদেশে করোনা ভাইরাস তেমন ক্ষতি করবে না তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ধরো পাঁচ বছর যে বিলাতে থেকেছে তোমার ইমিউনিটি এ লো বাংলাদেশে থাকলে এমনিতেই কত ভাইরাস শরীরে শরীরে থাকতো আমাদের কি করোনা কি ধরবে করোনা এসে বিদায় দিয়ে দিবে করোনা ওইভাবে ধরেনি যত ধরছে মৃত্যুর সংখ্যা তো খুবই কম আল্লাহর মেহরবানিতে এই পশ্চিমার তুলনায় আমাদের মৃত্যুর সংখ্যা অনেক কম আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি ফ্র্যাঙ্কলি বলি আমরা বাংলাদেশে যারা বাস করেন আমাদের একটা ভেজাল খাওয়ার অভ্যাস আছে আমাদের অনেক জিনিসের ভ্যাজাল একটা ভেজাল সোসাইটির মধ্যে থেকে এই দশ বছর ধরে ভেজালটা চরমে গেছে আগেও ছিল ভেজাল তো পট করে করোনা কি কোভিড নাইন্টিন আমাদের উপরে খুব বড় ক্ষতি করবে আমার বিশ্বাস না এখন সোশ্যাল ডিস্টেন্সিং ডেলি টিভি দেখছি ফেসবুকে দেখছি এইগুলোর মধ্যে তো আমি সোশ্যাল ডিস্টেন্স জিরো এটা যদি আমাদের লন্ডনে হতো বোধ হয় অর্ধেক লোক মরে যেত লন্ডনে আমি রোজ হাঁটতে বেরোই ভয়ের চোটে কেউ তাছে আসে না একটা সোশ্যাল ডিস্টেন্সিং এর নিয়ম আছে বাংলাদেশে যারা টিভি স্ক্রিনে আসছে দেখাচ্ছে বুকের মাস্কটা নিচু করে কথা বলছে আরে পুরাপুরি খুলেই কথা বলো ওইটুকু দেখাবার কি দরকার আছে সেটাও একটা নাটকীয় ব্যাপার দেখাচ্ছে আর স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে আমি কমেন্ট করব না কেন তোমার পোস্টগুলো আমি পড়ছি শুনছি হাসছি দুঃখ প্রকাশ করছি বলার কিছু নাই হ্যাঁ তুমি তো ভালো ভালো পোস্ট দিচ্ছ আমি তো তো ওইটা নিজেও শেয়ার করছি যাদেরকে শেয়ার করতে বলছি আমি যাদেরকে সাথে শেয়ার করছি তাদেরকেও বলেছি তোমরাও শেয়ার করো তা আমার মনে হয় এইগুলো খবরগুলো সব দিকে যাচ্ছে কিন্তু আমরা যেখানে বাস করছি এখন বাংলাদেশের প্রত্যেকবার একটা বাজারের দৃশ্য দেখাচ্ছে ওখানে লোক কাঁচা বাজারে কেনাকাটা করছেন কাপড় চোপড়ের বাজারে কেনাকাটা করছেন অনেক জায়গায় কি সব কেনাকাটা করছেন ঘুরছেন হ্যাঁ সব কিছু চায়ের দোকানের এগুলো সব খোলা আছে আড্ডা বসছে এ হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং তো নাই কিন্তু এটা যদি ফার্স্ট ওয়ার্ল্ড হতো আর কোনো কন্ট্রোল থাকতো না বলে অর্ধেক জনগণ মৃত্যুকে ফেস করতে হতো কিন্তু আমাদের পরিস্থিতি আর ইউরোপের পরিস্থিতি আমেরিকার পরিস্থিতি আর আর উপমহাদেশের পরিস্থিতি তো একই না আমরা যা খাই সেটার মধ্যেই ভেজাল তো আমাদের আমার ধারণা এখন বললে লোকে দুঃখিত হতে পারে কিন্তু মনে হয় আমাদের কোভিড ওইভাবে ধরবে না কেন আমাদের ইমিউনিটিটা খুব স্ট্রং ভেজাল খেতে খেতে শরীরের মধ্যে ইমিউনিটিটা বিরাজ করছে তাই জন্যে তেমন কিছু না আর তুমি যেটা আমি এই বললাম টাকা কাকে এটা পাবলিক যেমন কেন বাংলাদেশের জনগণ দেখছে দেখতে পারে কাকে টাকাটা দেওয়া হলো তখন আমরা একটা এটা নিয়ে আলাপ আলোচনা করে এটার বিষয়ে একটা জাজমেন্ট দিতে পারবো না সরকার যেটা বলেছেন 50 লাখ লোককে আড়াই হাজার আড়াই 50 লাখ ફે্যামিলিকে আড়াই হাজার টাকা দিবেন এই রকম আগে তো শুনি দিয়ে লক্ষ সম্ভব থাকে 25 আর 25 লক্ষকে দিয়া তো কম কথা দা ভাই একটা ફે্যামিলিতে তুমি যদি পাঁচজন করে দেখো কি ছয় জন করে দেখো তো তোবার যাচ্ছে প্রায় 1.5 কোটি দুই কোটি লোকের কাছে যারা এইভাবে হ্যাঁ আমরা জানব কেমন করে এই উদ্যোগ গুলো অবশ্যই আমরা সরকারের এই এইগুলো স্বাগত জানাই কিন্তু আপনি স্যার বলতে গেলে যুগান্তরি কিন্তু আবার যে যুগান্তরি বলবো কার কাছে গেল না জেনে তো বলতে পারবো না না স্যার ঠিক যুগান্তকারী এটা সাধারণত আসলে কোনো আপনার গণ গণসাহায্য বা গণপোগ্রামে স্যার গণপ্রকল্পগুলোতে স্যার কিছুটা আমাদের মতো দেশের বাস্তবতা কিছু দুর্নীতি কিছু স্বজনপ্রীতি সেটা আমরা ধরেই নিতে পারি যে চেয়ারম্যান মেম্বার যখন আপনার তালিকাটা করবেন তখন ওনার বাড়ির কাজের লোক সেও আসলে একটা গরিব মানুষ বা ওনার একটা সে তালিকায় প্রাধান্য পাবে সেটা আমরা আশা করতে পারি যে দরিদ্র মানুষ হলে তো সেটা অবশ্যই স্যার আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও গাজীপুর এলাকার এক একজন দোকানদার উনি আপনার ওনার এলাকার তালিকা সংগ্রহ করে উনি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি বলেছেন যে তালিকাটা ধরেই উনিকে বলেছেন যে অনেক বাড়িওয়ালা সেখানে আপনার বাড়িওয়ালা যাদের অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাড়া দিয়ে চলছে অনেক বাড়ি ভাড়া দিয়ে চলছে তাদের নামও সেই তালিকায় আবার ব্রাউনবাড়িয়া দেখতাম স্যার একটা জেলা আওয়ামীগীর একজন নেতা উনি শিল্প বা কি সম্পাদক ধর্ম বিষয়ক বা কোন এক সম্পাদক সম্পাদকীয় নেতা পদের নেতা আপনার জেলা পর্যায়ে আপনার ছেলে মেয়ে সহ সবার নামই স্যার ওই তালিকার মধ্যে এগুলো স্যার এগুলো কিছু কিছু বিষয় এখন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে অনেক কিছু বেরিয়ে আসছে তারপরে তো আসলে স্যার পুরো বাস্তবতাটা কোনোভাবেই বেরিয়ে আসার সম্ভব মানে সম্ভব না স্যার আর আপনি আপনাকে স্যার আমি অন্য একটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে স্যার আপনি দেখেন স্যার পৃথিবীর সবগুলো দেশে এখন উচ্চ পর্যায়ের প্রথম থেকেই তারা যখনই এই মহামারীর বিষয় নিয়ে তাদের উদ্বিগ্নতা আসলো যখনই তারা মহামারীকে মহামারী রূপে দেখতে শিখলো তখনই কিন্তু আপনার দেখেন সে আমেরিকায় ট্রাম্প প্রতিদিন ওবাল হাউসে আপনার ব্রিফিং দিচ্ছেন তারপরে আপনার এখানে ইউকেতে প্রথমত বোরিস জনসন শুরু করেছিলেন সরকারের প্রতিনিধি হিসাবে এবং ওনার সাথে আপনার বিজ্ঞানী এবং স্বাস্থ্য বিজ্ঞানী এবং ইউকে তে এখন সদস্য বিশিষ্ট একটা এবং কমিটি কাজ করছে পরামর্শ কমিটি বিজ্ঞানী এবং চিকিৎসকদের আর সেখানে ব্রিফিংটা দিচ্ছে উচ্চ পর্যায়ের একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রী নিজেই দিতেন সেখানে তা আমরা আমাদের মতো দেশে আপনি দেখেন যে ব্রিফিংটা এখনো দেওয়া হচ্ছে আপনার এখানে ইউকে বলেন বা ওভাল হাউসে বলেন বা অন্যান্য যে দেশেই তারা ব্রিফিংটা যেভাবেই দেখ অনলাইন দেখার এখন ম্যাক্সিমাম ব্রিফিংটা আপনার অনলাইন বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হচ্ছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্যার একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রী যিনি আসুক না কেন বিজ্ঞানী যারা এর সাথে সাথে থাকুক না কেন তাদেরকে কিন্তু আপনার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই যুগে এসে এটা খুবই একটা সহজ স্যার প্রযুক্তিগত যে ডেভেলপমেন্টটা সেখানে একটা এটা সাধারণ একটা বিষয় হয়ে গেছে যে তারা ব্রিফিং ব্রিফিং দেবে দেওয়ার পর শুধু সাংবাদিক না পাবলিক জনসাধারণ থেকেও প্রশ্ন তারা নিচ্ছে নিয়ে সেগুলো আমরা ইউকেতে তে দেখেছি জনসাধারণ থেকেও তারা প্রশ্ন নিয়েছে প্রশ্ন নিয়ে সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর আমাদের এখানে স্যার যে ব্রিফিংটা আপনি দেখছেন প্রথমে মির্জাদি ম্যাডাম শুরু করলেন তারপরে এখন নাসিমা সুলতানা এবং মাঝে মাঝে আমাদের স্বাস্থ্যমন্ত্রীও আসেন সেখানে কিন্তু আপনি দেখেন যে অনলাইন অনলাইন ব্রিফিং বা বুলেটিন যে এখন আপনার এইটার সাথে স্যার একটা প্রেস স্যার কোনো পার্থক্য কি আছে স্যার কোন রকম প্রশ্ন ছাড়া রকম ইয়ে ছাড়া তো এই বুলেটিনের নাটকটা স্যার আপনার কাছে কেমন মনে হচ্ছে কোন রকম প্রশ্ন তারা নিচ্ছে না কোন রকম কারো কোনো জিজ্ঞাসাবাদ বা কারো কোনো আপনার সাংবাদিকদের বা অন্য মেম্বার অফ পাবলিকের কাউ কারো কারো কোনো মতামত বা কারো কোনো আপনার জিজ্ঞাসার কোনো উত্তর কিন্তু আসছে না যে সুযোগে আসছে না তো একটা ডিজিটাল সোকল ডিজিটাল দেশে সাধারণ এই পদ্ধতিটা তারা কেন ইউজ করতেছে না স্যার এটা কি স্যার জবাবদিহিতার সংকট না এটা আসলে তাদের চিন্তা চেতনা তারা যতই মুখে বলুক না কেন তারা এখনো এনালগের শেষ মানে এনালগের প্রথম ধাপে আছে মনে হয় তারা এনালগের শেষ যাইতে পারে নাই যদি এনালগের শেষ স্তরে যাইতো তাহলে তারা চিন্তা করতো যে এনালগ থেকে কিভাবে ডিজিটালে উত্তরণ ঘটানো যায় স্যার এটা কি স্যার আপনি কিভাবে দেখবেন এখনো তারা বুলেটিন করছে এক তরফা বুলেটিন করছে কোন রকম কোন কেউ কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না তারপরে স্যার আমি আপনার ওই বিষয়ে আসব। আপনি কেন আপনি মনে করছেন যে সবাই বেঁচে যাবে সেটা আমাদের মন্ত্রীদেরও এরকম একটা ধারণা ছিল এখন আপাতত স্যার এই প্রশ্নটা স্যার আপনি দেখেন স্যার এই যে তাদের এই এই যে অ্যানালগ স্টাইলের এই বুলেটিন বা ভিডিও ব্রিফিং বা অনলাইন ব্রিফিং নিয়মিত এবং সেটা কিছু কিছু মিডিয়া আপনার নিয়মিত প্রচার করছে খুব খুব মানে এত গুরুত্ব দিয়ে প্রচার করছে মনে হয় যে মানে জাতির উদ্দেশ্যে আপনার সরকার প্রধানের বাসনের মতো নিয়মিতভাবে এই গুরুত্ব দেওয়াটা এই যে দৃষ্টিভঙ্গি সরকারের পক্ষ থেকে যে তাদের যে অবস্থাটা তাদের যে তারা যে মুখে ডিজিটাল বলতে বলতে তারা যে এখনো প্রাচীন যুগে রয়ে গেছে এই বিষয়ে স্যার আপনি কি বলবেন স্যার ব্যাপার হয়েছে কি তোমার হলো কি অ্যানালগ থেকে ডিজিটালে যাওয়ার মানেটা বুঝতে হবে এখন এরা টিভি ক্যামেরা সামনে পেয়েছে যা খুশি বলছে আউড়িয়ে দিল তা বলে দিল এখন স্বাস্থ্য দপ্তর থেকে যিনি বলছেন কি আইসিডি দিয়া না ইসিডি দিয়া নিজের নতুন একটা এ মহাকালী থেকে বলছেন ওনার পুরা বাংলাদেশের তালিকা সম্বন্ধে কি জ্ঞান আছে আবার তো মনে হয় এটা না এটা তো সম্ভব জিনিস না হ্যাঁ এইভাবে কি একটা পড়েন হাতে দিয়ে ওনার বাসা থেকে মানে বুঝলাম লকডাউন করছো কেউ বেরোচ্ছো না কিন্তু মন্ত্রীরা যদি লকডাউনের মধ্যে আওতার মধ্যে পড়ে তো দেশ চলবে কেমন করে ব্যাট হ্যানকক যে কোভিড পেশেন্ট ছিলেন বরিস জনসেন নিজে তো মরতে মরতে বেঁচে আসলো হ্যাঁ এরা তো কাজ কি ছেড়েছে ডেলি মনিটরিং প্রত্যেক ঘন্টায় মনিটরিং করা হচ্ছে হ্যাঁ তো এখন বাসার ড্রয়িং রুম থেকে একটা জিনিস বলবে পাশে একজন দাঁড়িয়ে থাকবে ওবায়দুল কাদের উনি যা বলবেন সেটা মুখে বলতে পারছেন না একটা কাগজ থেকে পড়ে শোনাচ্ছেন মনে হচ্ছে একটা নির্দেশ পালন করছেন হ্যাঁ এটা এটা তো একটা মানে হাসির ব্যাপার এগুলো দেখে তো মানুষ লজ্জিত হচ্ছে হ্যাঁ আর মন্ত্রীরা যেসব কথা বলছেন আজকি কথা বলছেন আসলে আমি তো বললাম বাংলাদেশে আল্লাহর রহমত আছে এই জন্যই আমরা বেঁচে গেছি ঘূর্ণিঝড় ঢুকেছে আমি বুঝলাম কতটা আঘাত এসেছে এখন আমরা কাল সকালে এই দশটার সময় নিউজ অনেক সময় এই ইউকে তে কি করে আগের দিনের নিউজটা আবার চালিয়ে দেয় যদি আরো ওয়েট করতে হয় আমরা জানতে পারবো যে এই সাইক্লোন কত ক্ষতিটা করেছে হ্যাঁ তো আশা করি ক্ষতি খুব কম হবে আর আবার নিজের ধারণা কোভিড কি অন্য বিশ্বে যে মহামারি হয় সেগুলোর এফেক্ট আমাদের কম কেন সেটার ব্যাখ্যাই দিয়েছি আমি হ্যাঁ আমাদের শরীরে যথেষ্ট ভেজাল এমনিতেই আছে বাংলাদেশের জনগণের তাই জন্যই ভাগ্যই সেটা হচ্ছে না কিন্তু এখন তুমি আমি তো রেহাই পারবো না কেন আমরা ইউকে থেকে আমাদের ইমিউনিটি লো হয়ে গেছে এখন আমরা যদি বাংলাদেশে যাই কোভিড খুব সহজে হয়ে যেতে পারে লকডাউন করার কি দরকার আমি বুঝলাম না লকডাউন করার মধ্যে হঠাৎ করে গার্মেন্টস গুলো দিলাম আচ্ছা গার্মেন্টস গুলো মানে ওরা কোনো সেজায় স্যার আমি আসতেছি স্যার আপনি দেখেন স্যার পৃথিবীতে বিভিন্ন মডেলে কিন্তু এখন মানে আমাদের বিভিন্ন মডেল আলোচনা হচ্ছে পৃথিবী জুড়ে সেটা হচ্ছে যে আপনার সুইডেন একটা মডেল এবং নিউজিল্যান্ড বা দক্ষিণ কোরিয়া তারা তাদের মতো করে তারা অলরেডি আপনার ভিয়েতনাম ভিয়েতনাম দক্ষিণ কোরিয়া এরা কিন্তু মোটামুটিভাবে এক ধরনের এবং নিউজিল্যান্ড তারা এক ধরনের সফলতা পেয়েছে বলা হচ্ছে এবং আপনার সুইডেনে যে বিষয়টা যে তৃতীয় বিশ্বের সেই লোবি ব্যবসায়ীরা তৃতীয় বিশ্বের আপনার সেই লবি ব্যবসায়ীদের সাথে যে যে রাজনীতিবিদ এবং আমলাতন্ত্রের যে যোগ তারা যে মডেলটা আপনার সবচেয়ে বেশি তারা সুইডেনকে স্যার রেফারেন্স হিসাবে নিচ্ছে সুইডেনের যে মডেলটা স্যার সুইডেনে আমার এক বন্ধু আছে আমি তার থেকে কিছু আপনার জানতে চেয়েছিলাম সে আমাকে যেটা স্যার জানালো স্যার তাদের মানুষজন এমনিতেই এক ধরনের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তাদের বাড়িগুলো তাদের পুরো দেশটা বাংলাদেশ থেকেও বড় বা বাংলাদেশ বাংলাদেশ থেকেও এটা অনেক বড় এবং মানুষজনের অনেক বাড়ি বাড়িঘর আছে তাদের যেখানে শুধুমাত্র একজন মানুষই বসবাস করে এবং তাদের যথেষ্ট স্পেস তাদের তাদের আপনার সোশ্যাল একটা অ্যাপার্টমেন্টের সাথে একটা আদা পার্কের মতো তারা তাদের সমস্ত হাউজিং পরিকল্পনার একটা ওপেন স্পেসের একটা বিশাল পরিকল্পনা আছে এবং এমনকি একটা অ্যাপার্টমেন্ট প্রকল্প যেখানে করে সেখানেও তাদের অ্যাপার্টমেন্টের সাথে লাগোয়াও তাদের অনেক আপনার খোলা জায়গা আছে যেখানে তারা ইয়ে করতে পারে এ ধরনের কিছু বাস্তবতার কথা সে আমাকে বললো তারপর আরেকটা বাস্তবতা ছিল স্যার সুইডেনে প্রথম থেকে যারা বাড়িতে থেকে কাজ করার মতো অবস্থা আছে যাদের তাদেরকে বাড়িতে কাজ কাজ করার জন্য তারা প্রথম থেকেই তারা ব্যবস্থা গ্রহণ করেছে এবং অনেকেই সেটা বাড়ি থেকেই কাজ কর্ম করছেন এখন এই এই যে মডেল তারপরও সবচেয়ে বড় যে দুঃসংবাদটা গত দু তিন দিন আগে বিবিসি এবং অন্যান্য আন্তর্জাতিক বার্তা সংস্থা করেছে আন্তর্জাতিক মিডিয়াতে এসেছে সেটা হচ্ছে যে সুইডেন ইজ নাও দা সবচেয়ে বেশি মৃত্যু হার বিশ্বে এখন সুইডেনে মানে সুইডেনের মৃত্যুর হারের রেশিওটা এখন গড়ে পৃথিবীতে সবচেয়ে বেশি তো দে আর গিভিং দে আপনার তারা সেই মূল্যটা দিচ্ছে তারা সেই এখন সেই মূল্যটা তারা দেওয়া শুরু করছে আপনি জানেন ইউকে তেও কিন্তু একটু বলা হচ্ছে যে ইউকে তে একটু দেরিতে লকডাউনটা বা একটু দেরিতে সরকার এমন কি এমনও কথা উঠেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইউকে এর উনি আপনার চার পাঁচটা মিটিং উচ্চ পর্যায়ের মিটিং এ প্রথম উপস্থিত ছিলেন না সেইভাবে নেতৃত্বের দিক থেকে হয়তো কিছুটা বিষয়টা এসেছে যে প্রথমে একটু বিভ্রান্তি ছিল অনেক দেশেরই এবং সেই জন্য কিন্তু আজকে সেটার মূল্য কিন্তু মানুষ দিচ্ছে এবং তিরিশ হাজার যখন ক্রস করে গেল তখন কিন্তু ডক্টর অফ ইউকে ডক্টরদের যে অ্যাসোসিয়েশন সেখানে সেটার প্রেসিডেন্ট কিন্তু দাবি করলো যে এই মৃত্যু তদন্ত করতে হবে যে কেন এত মৃত্যু সংগঠিত হলো আমরা কি আমাদের লকডাউন কি খুব তাড়াতাড়ি করেছিলাম না এক্ষেত্রে আমাদের সরকারি পদক্ষেপে বা আমাদের কোনো আয়োজনে কোনো প্রবলেম ছিল আমাদের কোনো সমস্যা ছিল সে দেখ আমরা আসলে স্যার এগুলো ইউকে বা ইউরোপের তুলনা আমরা কখনোই দিতে চাই না কিন্তু আমাদের যে কিছু স্যার আমাদের সবচেয়ে বড় বড় দুর্ভাগ্য আমরা এ আমলে কিছু মানুষজন পেয়েছি যারা আপনার স্যার কথায় কথায় ইউকে সিঙ্গাপুর ইউরোপ লন্ডন আহ এসব উদ্ভট কল্পনা উদ্ভট আপনার যারা তুলনা তারা তারা এখনও আপনার গত সপ্তাহে আপনার গত দু তিন দিন আগে যদি আপনি পত্রিকা মনিটরিং করেন এখনও বলা হচ্ছে যে ইউরোপ আমেরিকার তুলনায় আমরা ভালো আছি আর এদিকে আমাদের এক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বললেন যিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন জিএ ছিলেন আহ ডাক্তার মুস্তাক হোসেন যে কথাটা বলেছেন সেটা হলো যে যেই রুগীদেরকে আমরা এখন পর্যন্ত করোনা শনাক্ত করেছি তার চল্লিশ গুণ বেশি তার 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 চল্লিশ গুণ বেশি বাংলাদেশে ইতিমধ্যে অলরেডি করোনা আক্রান্ত হয়ে গেছে এখন এই যে কম টেস্ট আজকে মাত্র তারা দশ হাজার এবং সেখানে দেখা গেল যে আজকে আপনার সতেরোশো ষোলোশো সতেরো মতো রুগী করোনা শনাক্ত করতে পেরেছে এই যে আপনার সামর্থ্যের একদিকে ঘাটতি আর এই দিকে কথায় কথায় এই যে ইউরোপ আমেরিকা এইসবের তুলনা আর আমরা শেষ পর্যন্ত স্যার দেখলাম আপনি দেখেন শুধু না স্যার সেখানে আপনার আপনার প্রত্যেকটা দেশ করেছে লকডাউন বা এই ধরনের একটা সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে জনগণকে সেভাবে মোটিভেট করে ওই পদক্ষেপগুলোতে গিয়েছে আর আমরা করেছি স্যার ছুটি ছুটির সাথে স্যার একটা মানে সেই ছুটির সাথে স্যার একটা রকম একটা স্যার ইয়ে থাকে স্যার ছুটি ছুটি তো মানে স্যার একটা ছুটির সাথে একটা আনন্দ ছুটির সাথে মাঝে মাঝে একটু দুঃখ থাকলো ছুটির সাথে প্রায়শই স্যার একটা একটা আনন্দের যোগ আছে ছুটি পেলেই মানুষ মানে স্কুলের ছাত্র থেকে শুরু করে কর্মচারী সবাই কম বেশি একটু আহ ইয়ে হয় স্যার তো সেক্ষেত্রে স্যার আপনি প্রথম থেকে আমাদের পদক্ষেপ দেখেন এই গার্মেন্টস কর্মীদেরকে একবার ছুটি দেওয়া হলো আবার ওরা বাড়িতে বাড়ি থেকে চলে আসলো আবার রাস্তাঘাটে ওরা শত শত মাইল হাঁটলো এইভাবে যে একটার পর একটা পদক্ষেপ এবং এখন পর্যন্ত আপনি সমন্বিত কোন পদক্ষেপ কি আদৌ কি আপনার চোখে পড়েছে বাংলাদেশে না এটা তো তুমি খুব কারেক্ট কথা বলছো আমি ইউরোপের কথা বলি কি ইউকের কথা বলি এটা তো নিঃশব্দে যে বরেশ জনসেন তিন চারটা কোবরা মিটিং আরে কোবরা মিটিং তো প্রাইম মিনিস্টার করে এটেন্ডি করেনি হ্যাঁ এটা তো জন্যে ওনাকে অনেক ক্রিটিসিজম সমালোচনার সম্মুখীন হতে হয়েছে কেউ ছাড়েনি এখন লেবার পার্টির লিডার খুব বেশি বলছে না কিন্তু বলেছে যে এই পুরা জিনিসটা দিয়ে পাবলিক ইনকোয়ারি হবে দুই নম্বর কথা আমরা ইউকের মধ্যেই থাকি যখন সব জায়গায় পাশের আয়ারল্যান্ড ফ্রান্স লকডাউন করেছে এবং স্কুল আর যত শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রেখেছে আর তখনও তুমি গুড়ি বসি করছো হ্যাঁ তখনও তুমি গুড়ি বসি করছো আর চিফ সাইন্টিফিক অফিসার বলে যে এমনিতে তো ভাইরাসে এত লোক বাড়া যায় বিশ পর্যন্ত গেলেই তো ভালো এখন এখন দেখো আজকে কি হয় পঁয়ত্রিশ হাজার তো ছাড়িয়ে গেলাম আর তারপরে সোশ্যাল সেক্টরের কথা এরা ধাবা চাপা দিচ্ছে ওরা ভেবেছিল এনএচএস এত বেশি ওদের কথা ওভারওয়েলমড মানে কুলাতে পারবে না হবে যে প্রয়োজন ছাড়া নাইটে গেল খুলে ফেললা কিন্তু তুমি আসল ঘরের জায়গায় তো ঘুরে তাকাওনি নি সে সময় এখন তো নাইটে গেল লাগছে না এখন এরা বুঝেছে একভাবে এটাকে তাড়ানো যায় যেমন ইনফেকশনটা কমাও এটার কিউরের কথা উইলকাম লেটার ওয়াটার বি ডুইং টু সেভ আর স্যার লকডাউন কোন সময় কমবে যখন ইনফেকশন কমে যাবে হ্যাঁ প্রিভেনশন কীভাবে করছি ইনফেকশন আরে নেক্সট উইনটারে আবার আসবে না হ্যাঁ কিন্তু একটা চেষ্টা করছে এখন ভ্যাকসিন তৈরি করার জন্যে অক্সফোর্ডে একটা দ্বিতীয় কথা হল ইম্পিরিয়াল কলেজে একটা ফান্ডিং করছে যারা হিউম্যান টেস্টিং করছে অক্সফোর্ডে তো বলছে যে একশো দুইশো যারা দিয়েছেন এই কোভিডটা ভ্যাকসিনেশন কি হয় আবার শরীরে কোভিড ইনজেকশন করে দিলেই তো আমি বুঝতে পারবো কি হবে যে আমি অ্যাবিউড হয়ে যাব কিন্তু আমার মধ্যে অর্ধেক লোকের ওরা তো নিজেরাই স্বীকার করে যাদের কোভিড হয় তারা টেরই পায় না তোমার আবার হয়েছে কি না আমরা টেস্টিং না হলে জন্ম কেমন আগে হয়েছে কি ভবিষ্যতে হওয়ার চান্স আছে হ্যাঁ অতীতের চেক করে বলবো আর এখনো তো আমরা বিজ্ঞানে জানি না যে একবার হলে আবার আমাকে ধরবে না হ্যাঁ আগে ছিল চিকেন পক্স পক্স একবার হলে নাইনটি নাইন ছিল আবার তোমার হবে না হ্যাঁ আগের দুইবার দুই বার নাকি চিকেন পক্স রয়েছে তো আমি জিজ্ঞেস করেছিলাম বলেছিল আক কো কাছে শুনেছি আমি শিশু ফ্যাক্টর দেখি আবার হয়েছিল হ্যাঁ তো কথা আমি কিন্তু জানি না হ্যাঁ এই জিনিসটা আবার হবে কিনা সেটাও আপনি দাদিদা এখন তো এরা بارش বলছে এই শেষে দুই লাখ আরে এক লাখ টেস্ট কি করতে পারছ না তোমার জন্য একটু খসখস করেছে আর টেস্ট করি তোমার এখন আর জিবের তলায় সব নিয়ে আমরা স্যার আমরা এখানে তোমরা বিশ একুশ হাজার কর্মী নিয়োগ দিয়েছ এখন পাবলিক ইউকে তে সরকারের প্রতি ক্ষিপ্ত এখন আর বাংলাদেশে যেটা হচ্ছে সরকারের উপর ক্ষিপ্ত হলে কি শেখানো সরকারের যেখানে মানে যত রকম ল ফোর্সিং এজেন্সি আমার হাতে যাকে অর্ডার দিব তাকে গুলি করে আসবে তখন তো কিছু করার থাকে না হ্যাঁ এখানে স্যার যে বিষয়টা স্যার আপনি খুব সুন্দর একটা বিষয় স্যার অবতারণা করেছেন সেটা হচ্ছে যে আমরা ব্রিটেনের পরিস্থিতি জানি ব্রিটেন একটি গণতান্ত্রিক দেশ সেজন্য আপনার সেজন্য তাদের যে জবাবদিহিতা সবচেয়ে 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 বড় কথা যে তারা প্রতিদিন আমাদেরকে একটা বিষয় দেখাচ্ছে যে গণতন্ত্রে একটা একটা এক একটা দলের স্যার এক একটা ম্যানিফেস্টো থাকে এক একটা দলের এক এক রকম কৌশল থাকে আর যখন তারা সরকার যায় সরকারের মধ্যেও বিভিন্ন রকম গোষ্ঠী বিভিন্ন রকম আপনার চিন্তা লোক থাকে সরকারগুলো বিভিন্ন রকম কিন্তু যে আমরা যেটা ইউকে সরকারের ফার্স্ট আমরা প্রথম দর্শনেই আমরা যা দেখি সেটা হচ্ছে যে তারা প্রতিনিয়ত যেভাবে সংসদে বলেন এই যে আপনার উচ্চ পর্যায়ের নিয়মিত হচ্ছে সরকারের ব্রিফিংটা সেখানে তারা যেভাবে আপনার সাংবাদিক এবং অন্যান্য মেম্বার অফ পাবলিককে প্রশ্নের তারা উত্তর দিচ্ছে মানে তাদের সেই জবদিটা আমরা অবশ্যই ইয়ে করি আর সেই জায়গায় আমাদের বাংলাদেশে আপনাকে আপনি স্যার নিশ্চয়ই অবগত আছেন যে এখনো আসলে বাংলাদেশ ইটসেলফ মেক এ মডেল টু কমবেট করোনা ভাইরাস আসলে তাদের কোনো মডেলই নাই এখানে সব কিছুই তিনি জানেন যে দেশে অমুক নেত্রী আছেন সেই দেশের মানুষের কিছুই হবে না আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবেন আমি এক আমার এক ব্রিটিশ বন্ধু আমাকে জিজ্ঞেস করছিল যে তোমরা করোনা কিভাবে ইয়ে করতেছো আমি বললাম যে আমাদেরকে আল্লাহ বাঁচাবে আমাকে বলল একটা কথা বলল যে তোমাদের দেশের মানুষ কি তারা কি খুবই ভালো মানুষ তোমাদের সব কি তাদেরকে কেন মানে কেন বাঁচাবে কেন তোমাদেরকে কেন এত মানুষ দুনিয়াতে থাকতে মানে হোল ওভার ওয়ার্ল্ডে তোমাদেরকে স্পেশালি তুমি কেন বলতেছে যে তুমি ডিভাইন ইয়ে পাবা তোমরা আমি আসলে সে ব্যাপারে কোনো প্রশ্ন উত্তর দিতে পারিনি এটা উত্তর দেওয়ার মতো বিষয় তো বিষয়টা হচ্ছে স্যার এখানে একটা মডেল বাংলাদেশ ইসেফ একটা দাঁড় করায় ফেলছে যে এখানে একটা মানে আপনি মানে আমাদের অমুক আমাদের কিছু হবে না তমুক আমাদের কিছু হবে না একটা গুবলেট পরিস্থিতি স্যার আপনি দেখেন এটা অবশ্যই প্রমাণিত যে কোনো সংকটেই নেতৃত্বের বড় পরীক্ষা স্যার আপনার খুব সুন্দর স্বাভাবিক দিনে কিন্তু কোনো কিছু কোন পরীক্ষা নেই স্যার স্বাভাবিক শুধু সবকিছু চলে তখন এটা ওই একমাত্র সিনেমায় সম্ভব আহ তাহারা সুখে শান্তি দিয়ে বসবাস করিতে লাগিল এখন স্যার এখানে যে স্যার যে বিষয়টা স্যার আপনি দেখেন যে সংকট প্রথমত আমরা বাংলাদেশ স্যার প্রথমত সংকটটা যে একটা সংকট এটা যে একটা প্রাকৃতিক মহামারী সেটাকে আমরা মনে করি যে না এটা হচ্ছে একটা পলিটিক্যাল তারা সবকিছুকেই তারা রাজনৈতিক প্রতিনিধিমত্ব মনে করে তারা মনে করেছে এটাও মনে একটা বিএনপি জামাতের একটা রূপ তারা মনে করেছে এটাও মনে হয় একটা পাকিস্তানের রূপ সেই একই সুরে তারা একটা প্রাকৃতিক মহামারীকে তারা মন্তব্য মানে মোকাবেলা করার পথে চিন্তা ভাবনা করেছে আচ্ছা যাক তারপরে যখন একটা পরিস্থিতিতে যখন চিন্তা করলো যে না এটা কিছু করা দরকার তখনও আজ এবং ইভেন আজ পর্যন্ত বাংলাদেশ সরকার হ্যাঁ যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে টাকা পয়সা দিয়েছে চার পাঁচ কোটি মানুষকে তারা খাদ্য সাহায্য করেছে বলছে যদিও এর মধ্যে আপনার উম কয়েকশো চোরো ধরা চাল চোরও ধরা পড়েছে তারপরে আমরা সরকারের সাহায্যের যে বিষয়টা সেটাকে অবশ্যই সাধুবাদ জানাই বাংলা সীমিত স্বার্থের মধ্যে অবশ্যই চেষ্টা করছে কিন্তু তাদের নীতিগত পর্যায়ে মানসিক পর্যায়ে তাদের এই অসচ্ছতা কেন তারা সবকিছুকেই তারা পলিটিক্স হিসাবে সব কিছুকেই তারা মানে আমরা বিশ্বসেরা আমাদের কিছু হবে না আমরা আমাদের নেত্রী আছে নেত্রী আসলে কি কোনো নেতা নেত্রী দিয়ে এটা কি সম্ভব যেসব দেশ দুই দুইটা বিশ্বযুদ্ধ জয় করেছে তারা আজকে যেখানে অসহায় তারা যেখানে আজকে আপনি দেখেন ইউকে সরকার পাঁচটা পদক্ষেপের কথা বলেছে পাঁচটা টেস্টের কথা বলেছে এই পাঁচটা টেস্টের উপর নির্ভর করবে আগামী দিনটা স্বাভাবিক হবে কিনা এবং প্রত্যেকটা এখন আপনার বরিস জনসন বলছে যে যদি বিজ্ঞান এবং তথ্য দ্বারা সমর্থিত না হয় আমরা সেকেন্ড ফেজ আমরা প্রস্তুতি নিচ্ছি তারা দ্বিতীয় মহামারীর প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে হ্যাঁ তো সেখানে আমাদের আমাদের নেতৃবৃন্দের মধ্যে আমাদের সামর্থ্য কম আমাদের জনশক্তির জনগণ বেশি সব কিছুই একটা বাস্তবতা তো সেই বাস্তবতার মধ্যে তারা বারবার কেন তার তাদের এখন পর্যন্ত স্যার মানে বোঝা যাচ্ছে না যে আসলেই তারা কোন মডেল ফলো করতেছে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে যে তারা নিজস্ব একটা বাংলাদেশ মডেল তারা দাঁড় করেই ফেলছে এবং যেই ভয়াবহ স্যার বিপর্যয় ঘটতে যাচ্ছে সেখানে গার্মেন্টস মালিকরা স্যার বললো যে প্রথমে বললো যে তিন বিলিয়ন ডলারের তাদের ক্যান্সেল হয়ে গেছে আশি পার্সেন্ট গার্মেন্টস বন্ধ হয়ে যাবে কান্নাকাটি শুরু করে দিলেন রুবানা হক আচ্ছা তারপরে দেখা গেল যে তাদেরকে পাঁচ হাজার কোটি টাকা যখন দেওয়া হলো বেতন ভাতার জন্য গার্মেন্টস শ্রমিকদের সহযোগিতা করার জন্য তখন তারা কিন্তু স্যাটিসফাইড না তারা চেয়েছিল যে থোক একটা বরাদ্দ রাষ্ট্রকে তারা এই গার্মেন্টস এর খাত স্যার প্রত্যেকটা তারা বন্ড সিস্টেমে তারা তাদের পণ্য তাদের যে এক্সেসরিজ আছে এক্সেসরিজ নামে তারা লক্ষ কোটি টাকার সামগ্রী আমদানি করে সেখান থেকে মাত্র টেন পার্সেন্ট ফিফটিন তারা ব্যবহার করে এইটি ফাইভ তারা সেল করে দেয় তারা দেয়ার ইজ মেনি ওয়েজ টু করাপশন দেয়ার তারা কিভাবে করতেছে তারপরে তাদের তাদের ইয়াতে পড়ে সরকার সরকার তাদেরকে হুজুর হুজুর করছে সরকার দোকান মালিক সমিতি যখন একটা যখন আপনার হুমকি দিলো যে না আমরা ব্যবসা করতে পারি তখন বললো যে ঠিক আছে দোকানও খুলে দাও মসজিদ পার্টি যখন বললো যে না আমরা মক্কামুদ্দিন এ মসজিদ বন্ধ হয়ে গেছে তারপর ওনারা মসজিদে নামাজ পড়ে ওনারা মর্থকে চায় আচ্ছা ওই পার্টি যখন একটা হুমকি দিলো তখন ওইটাও খুলে দেওয়া হলো তো স্যার ইজ দ্য গভর্নমেন্ট স্যার সরকার গভর্নমেন্ট মানে যেই গদিতে এসেছে মানে উনিশশো নব্বই পরে তারা এটাকে একটা জমিদারি হিসেবে দিয়েছে বর্তমান সরকার প্রহাদের বাপের জমিদারি বিরোধী দলের নেত্রী আসলে যে উনি স্বামীর জমিদারি এখন জমিদারিকে তো আমি ভাবলে আর আমাদের কিছু কিছু দলের লোক আছে যারা টিকে থাকার জন্য এসব কথা বলবে এইগুলো দিয়ে আলাপ করা আমার মনে হয় সময় নষ্ট করা কেন আমরা মেনলি পলিটিক্যাল আলাপ করছি না কিন্তু তুমি যেটা বলছো না প্রত্যেক যদি আমরা কারণ করে জানবো যদি পাবলিক না হয় যে বরিস জনসন কোবরা মিটিং অ্যাটেন্ড করেনি আমরা কেমন করে জানবো যে বরিস জনসন কোভিড হয়েছে তারপরে ইন্টেন্সিভ কেয়ারে গেছে এগুলো তো কিছু ঢুকানো হয় না না এইগুলো তো সব ওপেন হ্যাঁ তারপরেও আজকাল এই সরকারও বলছে যে আছে কালকে ইনভায়রনমেন্ট সেক্রেটারি এসে বলল হ্যাঁ আমাদের ভুল বাদটি আছে এতদিন পরে যে স্কুল খুলবে আচ্ছা এতদিন স্কুলে যায়নি বাচ্চারা স্কুল খোলা উচিত এটাতেও আপত্তি আছে কিছু দুঃখী পক্ষে আছে কিছু বিপক্ষে আছে তারপরে এখন হাতে সময় আছে এরা যাই করে চিন্তা ভাবনা করে পাবলিক রিস্ক কমাতে চায় হ্যাঁ হুম এইগুলোর ব্যাপারে যেসব সচেতন মানে ব্যাপারে ওরা সচেতন আছে আমরা তো এইসব ভাবি না আমাদের কথা হলো আমার নেত্রী কি সমস্যার সমাধান দিবে আরে উনি কি সবচেয়ে বড় বৈজ্ঞানিক না সবচেয়ে বড় ডাক্তার সব জিনিসের ব্যাপারে আমাকে তো পরামর্শ দেওয়া উচিত এই দেশে সেজের পরামর্শ হিসাবে লোকজন যাচ্ছে আমি মন্ত্রী এবং প্রাইম মিনিস্টার সাথে যারা ডেলি মিটিং এ যায় এই সাত বাইরে তো এখন কেউ যায় না এরাই যায় দুই দিন আগে দুই তিন দিন আগে একটা ইন্ডিয়ান ডাক্তার সেও এখানের মন ইন্ডিয়ান মানে অরিজিন হ্যাঁ সে যাচ্ছে অন্য একটা ব্যাপারে কিন্তু এই লোকগুলোর বাইরে কিন্তু কেউ যাচ্ছে না তারপর পরে বিরোধী দল বলেছে পাবলিক ইনকোয়ারি হবে হবে ব্যাট হংকং হ্যান্ডকক তো বলেছে আমাদের কিছু দোষ আছে আবার যেটা মনে হয় যে খুব সহজে ওরা দুই লাখ টেস্ট এই তো কদিন আছে দু সপ্তাহ নেই দশ এগারো দিন আছে দুই লাখ এক লাখ পাঁচ লাভ দুই লাখ বলে দিলায়। চেষ্টা চলছে হ্যাঁ যে জিনিসটা করছে ওরা তো বলছে না পৃথিবীতে এই রোগটা যাচ্ছে না। কিন্তু আমরা কিভাবে এটাকে উড়ে আটকাতে পারি যেমন না বাড়ে তো রোগের তো সমস্যার সমাধান নাই সবচেয়ে বড় পাওয়ারফুল দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্টটা বলে যে ডিসইনফেক্টেড গুলো খাও

যখন নিম মোল্লা রাফাত আওয়াজী করে উনিও করছে আপনি দেখেন 2 তারিখ এপ্রিলের 2 তারিখে স্বাস্থ্য হেলথ সেক্রেটারি আপনার এক লক্ষ টেস্টের কথা ডিক্লেয়ার করেছিলেন এবং 30 এপ্রিল তারিখ কথা এপ্রিল 30 এপ্রিল কিন্তু আপনার তারা অর্জন করছে যা মানে এটা এবং পরবর্তী দিন হাজার এক লাখ বাইশ তারা দিনে করেছে এরপরে কিন্তু এখন অর্জন হচ্ছে না তারপরে তারা দুই লাখ টেস্টের ঘোষণা দিয়েছে একটা একটা বিষয় কি স্যার পলিটিক্যাল সরকারের অনেক তাদের অনেক ডিক্লারেশন থাকে তারা ফুলফিল করার চেষ্টা করে এবং সেগুলো কিন্তু একটা বিষয় যে তারা হচ্ছে না লুকোচ্ছে না কি অবাস্তব কথাও কম বলে অবাস্তব কথাও তারা কম বলে কিন্তু এখন যে তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তির যে অভূতপূর্ব আপনার বিস্ফোরণের যুগ এখানে কিন্তু আসলে এখন ইচ্ছা করলেও যে কোনো কিছু খুব বেশি লুকানো যাবে সেটাও না আপনি দেখেন বাংলাদেশে আপনার এইসব বিষয় নিয়ে লেখালেখির কারণে আপনার সাংবাদিক আপনার সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেছে তাদেরকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে যখন পুরো বিশ্বের মানে মানুষ যখন মানুষ বাঁচানোর জন্য যখন চেষ্টা করছে তখন আমরা বলছি যে অমুকের একটা আমার নেত্রীর কার্টুনটা ভালো হয় নাই তারপরে আপনার পরশুদিন আপনার কলুর বলদ যখন আপনার প্রাইমারি স্কুলের শিক্ষক যখন তাকে আপনার ওই যে আপনার আড়াই হাজার টাকার যে কেলেঙ্কারি সেই তালিকাটা তাদেরকে আপনার প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে এটা যাচাই করার জন্য দেওয়া হয়েছে সেটা দেখার পরে সেটা সেই জন্য একজন প্রাইমারি স্কুলের শিক্ষক রাজশাহীর বাঘমারায় উনি একটা স্টেটাস দিয়েছিলেন যে আমরা কলুর বলত আমরা আমাদেরকে সবখানে লাগানো হয় আপনি যদি জানেন স্যার শিক্ষকদেরকে কিন্তু সমস্ত কাজে সমস্ত সরকার যত কাজ আছে প্রাইমারি স্কুলের শিক্ষক এবং হাই স্কুলের শিক্ষক সবাই এদেরকে গণহারে কাজে লাগানো হয় ওই লোক একটা আর্টিস্টিক একটা কলুর বলদ আমি মনে তো ওইটা তো এটা এটা আমরা ছোটবেলা থেকে শুনছি এটা মানে অনেক মানে একটা ফানি ফানি ইউজও আছে এটা এখন উনি ভদ্রলোক একটা স্ট্যাটাস দিয়ে ফেললেন এবং ওনার সেই স্ট্যাটাসে ওনার সহযোগী তিনজন ফ্রেমাইস করে শিক্ষক লাইক দিলেন সেখানে বাগমারার আপনার উপজেলা আপনার শিক্ষা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উনি দেখলেন উনি দেখেই উনি উত্তেজিত হয়ে গেলেন যে সরকারের নাকি কিভাবে নাকি ভাবমূর্তি ইয়া হয়ে গেছে এবং সাম্প্রতিক যে পরিপত্র জারি করা হয়েছে সরকারি কর্মচারীদের সেটার ভায়োলেশন হয়ে গেছে তারপরে আপনার ইউএনও সাহেব বললো যে এটা মারাত্মক ধরনের এটা আপনার এক ধরনের আহ ভায়োলেশন হয়ে গেছে এই যে আপনার একটা মানে দাসত্ব দাসদেরও স্যার মানে যারা পরিস্থিতি শিকার কারণে দাস হয়ে গেছে তাদের সে এক অবস্থা কিন্তু তুমি ঠিকই বলেছো না তুমি যেটা বলছো হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট এখন দেখো পত্র পত্রিকা টেলিভিশনের কথা লোকে মানে না হ্যাঁ সবচেয়ে বড় জিনিস হলো সেটা এখন যেটা হচ্ছে হ্যাঁ আমি তো আশা করি তোমার যে কয়েকটা পোস্ট রিসেন্টলি দিচ্ছ আড়াই লাখ লোক কত দেখেছে এই কারণটা হলো ওদের মুখ থেকেও কিন্তু আরো জিনিসটা বেরিয়ে যাবে কারণ হলো কি আজকাল পত্র পত্রিকা সরকারি লাইভ নাট্য করলে পত্রিকাও চলে না টিভি গুলো স্বাধীন না হ্যাঁ ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়ার সবচেয়ে বড় মিডিয়া হলো সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ার যুগে মানে এইগুলো মানে এখন ওরা তো কোন নেত্রীর চলবে না না ঠিক যে বাস্তব করতে সঠিক করতে পোস্ট কিন্তু পাবলিক গিললো কি না হ্যাঁ আমরা যখন পোস্ট লিখি আর তারপরে সবচেয়ে বড় কাজ করেছে একটা ফ্যাসিস্ট সরকার যেটা করে সেটা হলো একটা সাইবার ক্রাইম আমরা করেছি হ্যাঁ যে কি হলো সোশ্যাল মিডিয়াকে কেউ বুঝিয়েছে নেত্রীদেরকে সবচেয়ে বড় মাধ্যম আচ্ছা তো এইটাকে আমরা কিভাবে আটকাতে পারি তো আটকাবার একটাই পথ আছে যে যারা সরকার বিরুদ্ধে কথা বলবে ভালো কথা হোক কি মধ্য কথা হোক এটা বড় কথা না এদেরকে আমরা এই সাইবার ক্রাইমের ভিতরে আনবো হ্যাঁ এখন এই জিনিসটা আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কেউ বুঝাতে আমাদের কষ্ট হচ্ছে যে আমার পোস্টিং এ আমার কত বড় ক্ষতি হতে পারে আমি যদি তুমি যেসব পোস্টিং দিচ্ছ দেশে হলে তো তুমি বোধ আজীবন জেলে পোস্তা যদি বাঁচতা হ্যাঁ যদি তোমাকে না মেরে দিত তো তোমাকে তো জেলে পড়তে হতো এই হলো কথা তো এই সোশ্যাল মিডিয়াকে কিভাবে আটকানো যায় বলেই তো তোমার নিজে রিপোর্টেড ফ্রান্ট লোক যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদেরই কি অবস্থা হলো দেখো এই তো হয়েছে আমাদের দেশের অবস্থা হ্যাঁ যে এই সব সরকারের বিরুদ্ধে কথা বলে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে হ্যাঁ কিন্তু আমরা থাকি ইউকেতে এখন সরকারের বিরুদ্ধে আমি যদি তিনশো দিন একটা লাঠির উপরে পোস্টার লিখে বরিস জনসনের খিলাফ কথা বলি বরিস জনসন পনেরো দিন পরে আমাকে নিজে ডেকে বলবে কি ব্যাপার ভাই আপনি কেন এত ক্ষিপ্ত বলেন তো এই মনোভাব যতদিন পর্যন্ত না হবে হ্যাঁ এই অহংকারটা হ্যাঁ এই জিনিসটা তোরা বুঝেন না কিসের হ্যাঁ ঘুম ভাঙলে সকাল ঘুম না ভাঙলে পরকাল করে আমি বুঝতে পারি না হ্যাঁ কিন্তু ভুলে যায় হ্যাঁ তো এই জিনিসের জন্যেই তো এইরকম জিনিস হচ্ছে তুমি বন্ধু বান্ধব যাদেরকে সোশ্যাল মিডিয়াতে এনেছিলে আমাকে তুই বলল অবককে ধরে দিয়েছে তবককে ধরে দিয়েছে আমার কাছে জিনিসটা অস্বাভাবিক লাগে না এই কারণে যে এইটা তো ওরা আইনি পাশ করে রেখেছে যে আমাদের পছন্দ জিনিস যদি না হলো তাহলে তোমার খবর আছে তাদের এইভাবেই খবর করছে আমাদের খবর হচ্ছে আদে স্যার স্যার এখানে স্যার এখানে স্যার যে বিষয়টা স্যার ওরা ওরা সাইবার ক্রাইম আমরা স্যার সাইবার ক্রাইমের বিপদ আমরা জানি সাইবার ক্রাইম যে কিছু হচ্ছে না আপনার এখানে আমাদের যেমন আমাদের নিজস্ব ব্যাংক বা বিভিন্ন ইয়ে থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে সরকারের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে এবং স্কুলের বাচ্চাদের স্কুল থেকে পর্যন্ত সতর্ক করা হচ্ছে যে এই ধরনের কিন্তু ওরা যে অর্থে সাইবার টাইমটা বলতেছে যে মানে তারা অনলাইন পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে আমি ব্যক্তিগত স্যার আমি আমি জানি স্যার আমার একটা লাইন লেখার জন্য কত রকম একটা দাড়ি কমা দিতে কত রকম সতর্কতা আমাদের অবলম্বন করতে হয় স্যার আমি একটা আইনজীবী ফ্যামিলির ছেলে স্যার আমি নিজে আইনের সাথে আছি মানবাধিকার সাথে ছিলাম আমরা সব সময় স্যার বলেছি স্যার একটা বিষয় স্যার কিছু গুজব কিছু সাইবার ক্রাইম যে হয় না স্যার সেটা ঠিক না কিছু হয় স্যার কিছু কিছু মানুষ যা পায় তাই শেয়ার করে দিচ্ছে কিছু কিছু আবর্জনা অনলাইনেও প্রচুর আবর্জনা স্যার এসে গেছে সেটা আমরা স্বীকার করি স্যার কিন্তু তারা তাদের যে অর্থে স্যার তারা সাইবার ক্রাইমটা বলছে সেটা হচ্ছে যে তাদের তারা তাদের দল সরকার এবং প্রশাসন যে যাই করুক কোনো কিছু বলা যাবে না বললে এটা অপরাধ হয়ে যাবে নিজেদের মতো করে তারা একটা সংজ্ঞা তারা নির্ধারণ করেছে এটা এখন আপনি দেখেন লেখক মুস্তাক হোসেন মুস্তাকেননি এবং কিশোর ছেলেটা কিশোর যে কার্টুনিস্ট উনি তো এত অদ্ভুত কাজ করতেন আমি উনি অনেক অ্যারেস্ট হওয়ার পর আপনি দেখেন মানুষের অ্যাটেনশনটা কিভাবে যায় উনি অ্যারেস্ট হওয়ার পর কিন্তু এই আমার কিশোরের কার্টুন গুলো আমি আমি দেখলাম এবং আমাদের অনেকেই দেখেছেন এখন আসলে ওরা ওরা চাচ্ছে যে নিপীড়িত নিপীড়ন করে মানুষকে স্তব্ধ করে দেওয়া আর যখন নিপীড়নটা হয় তখন কিন্তু মানুষের অ্যাটেনশনটা এই লোকগুলোর প্রতি বেশি যায় এখন আমাদের যারা এখানে বলা হচ্ছে যে তারা পাসপোর্ট বাতিল করে দেবে তারা ফিরে একে ইয়ে করবে ওকে এভাবে শাস্তি দিবে যারা বিদেশে বসে ইয়ে করতেছে এই ধরনের কথাবার্তা আর দেশের মধ্যে স্যার গত কিছুদিন ধরে করোনা পরিস্থিতির পর অন্তর্ভাবে বিশ জন সাংবাদিক বিভিন্ন রকম সাইবার মানে আপনার ডিজিটাল ডিজিটাল সিকিউরিটি একটা মামলা খেয়েছেন তাদেরকে জেলে নেওয়া হয়েছে কিন্তু সেই বিষয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের মন্ত্রী সাহেব জানেন না সেটা অন্য বিষয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্যার একটা সময় স্যার নির্বিশেষে আমরা নব্বইতেও দেখেছি নব্বই আন্দোলনও দেখেছি তারপরও আমরা বিভিন্ন সময় দেখেছি স্যার দলমত নির্বিশেষে আপনার সমস্ত পেশাজীবীদের আইনজীবীরা প্রতিবাদ করে শিক্ষকরা প্রতিবাদ করে যে কোনো সরকারের গণবিরোধী অবস্থান বা গণবিরোধী কোনো নীতির ক্ষেত্রে এমনকি আমরা এমনও দৃষ্টান্ত দেখেছি যে ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে সমর্থন করেন এমন একটা দল কিন্তু সেই বুদ্ধিজীবী সেই রাজনীতি সে আপনার আইনজীবী সে ডাক্তার উনি কিন্তু ওনার সমর্থিত রাজনীতির দলের বাইরে যায়ও কিন্তু সবসময় আহ প্রতিবাদ আমরা দেখেছি আর আজকে স্যার যে সিচুয়েশন চলতেছে স্যার যে অবস্থা চলতেছে সেটা স্যার আপনি ভালো করে জানেন তো এই যে স্যার এইভাবে যে স্যার একটা বিরুদ্ধ মত এবং ভিন্ন মতকে দেশের যে বিশেষ করে সাংবাদিক নেতৃবৃন্দ আছেন তারা তারা এবং আইনজীবী নেতৃবৃন্দ আছেন সবাই এখন বিভক্ত স্যার সবাই বিভক্ত সবাই কেউ কারো এবং এমন একটা অবস্থা হচ্ছে যাকে তাকে যে কোনো ভাবে হোক এই আইনজীবী হোক এই সাংবাদিক হোক এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট হোক যাকে যেভাবে হোক ইচ্ছে ধরে নিয়ে যাওয়া ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং দুই হাজার ষোলো সালে স্যার হাইকোর্ট থেকে সু সুস্পষ্ট নির্দেশনা ছিল কাউকে অ্যারেস্ট করলে তা আত্মীয় স্বজনকে জানাতে হবে তাকে কারণ জানাতে হবে এখন আমরা স্যার এমন একটা অবস্থায় পৌঁছে গেছি এখন আমরা কাউকে তুলে নেওয়া হলে এরা স্বীকার করবে কিনা এটাই আমাদের সবচেয়ে স্বীকার করে তারা পুলিশে দিছে এটাই আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট মনে হচ্ছে অবস্থাটা কোন পর্যায়ে চলে গেছে স্যার আগে মনে হইতো যে লাশটা পাওয়া যাবে কিনা এখন একটু ডেভেলপমেন্ট হয়েছে যে মানে একটু সেক্ষেত্রে আপনার অবস্থা আসছে যে এখন অন্তপক্ষে তারা আপনার থানা সুপর্দ করছে এবং থানার সুপর্দ করাটাও আমরা মনে করছি যে একটা সুসংবাদ তো এই বিষয়গুলো স্যার আপনি আপনার বাবা স্যার পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি ছিলেন সৈয়দ মাহবুব মোর্শেদ আপনি আপনার পরিবারের মধ্যে আপনার আপনারা আইন আইন বা আদালত মানবাধিকার ক্ষেত্রে আপনার বাবারও সেই আয়ুব খানের আহ চোখ রাঙানে ওনাকে দমন করতে পারেনি উনি সেই ক্ষেত্রে উনার একটা স্বাধীন অবস্থান ছিল এবং উনি সেখানে একটা স্বাধীন অবস্থান রেখেছেন এবং আজকেও সংশ্লিষ্ট মহলে বা মানবাধিকার যদি আপনার বাংলাদেশের মানবাধিকার বা ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি পাকিস্তানের মানবাধিকার আহ পূর্ব পাকিস্তানের মানবাধিকার নিয়ে আলোচনা হয় সেখানে আপনার বাবার নামটা আসে আপনার স্যার অনেক কিছু দেখেছেন আমরা স্যার ছোটবেলা থেকে আমি একটা আইনজীবী ফ্যামিলির ছেলে স্যার আমার আমরা ছোটবেলা থেকে ন্যায় অন্যায় ভোটটা আমাদের সেই শিশু বেলাতেই আমাদের আহ ভিতর ঢুকে গেছে স্যার এটা এটা চলে আসছে স্যার এখন স্যার এই এই যে একটা স্যার এই যে মূল্যবোধ গুলা স্যার এই যে আমাদের অভিজ্ঞতা স্যার এই এই বিষয়ের সাথে বর্তমান আমাদের সেই অভিজ্ঞতা আর বর্তমান পরিস্থিতির সাথে আপনি স্যার কিভাবে স্যার মিলাবেন স্যার এটা একটু যদি সংক্ষেপে বলেন স্যার আমরা দীর্ঘ লাইভে আছি আমি বলি এই জব দিয়ে আমরা ইতি করি আজকে আবার অবশ্যই কথা বলবো হ্যাঁ তা এখন আমি শুরু করি তোমার প্রথম দিকে এই সাইবার ক্রাইম কি ডিজিটাল অ্যাক্ট যেগুলো করেছে এইগুলো পৃথিবীতে কোন জায়গায় আটকায় ধরো একটা উদাহরণ দিলাম অশ্লীলতা অশ্লীলতা জিনিস আমাদের বাচ্চারা দেখুক কি এইসব জিনিস আমরা ওবা দেখব এইগুলো থেকে ক্রাইম বন্ধ করা ফাইন আচ্ছা তারপরে আবর্জনা যেগুলো আসে টেন টোয়েন্টি পার্সেন্ট এগুলো আবর্জনাই থেকে যায় অটোমেটিকলি মানুষের কাছ থেকে মন থেকে ডিলিট হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো যদি বাস্তব কথা কেউ বলে সেটাতে যদি একটা সরকার আঘাত পায় কি সরকারের নেত্রী আঘাত পায় গণতান্ত্রিক উপায় হলে তো ওটার উনি জবাব দিবে এখন এই সরকার আমাদের ব্রিটেনে বাস করি এই সরকার ভুল করেছে সেটা স্বীকার করেন এখন কোভিড এর ব্যাপারে কি হলো পার্লামেন্টে আলোচনা হলো সুইডেনে যে আমরা লকডাউন করবো না তুমি যে সুইটারের এর বিবরণ দিলা ওই দেশে আমি বেড়াতে গেছি সত্যিকার কথা অটোমেটিকলি সোশ্যাল ডিস্টেন্সিং হয়ে যায় হ্যাঁ একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যদি হলো তার পাশে একটা মাঠ থাকতেই হবে হ্যাঁ মাঠ না থাকলে অ্যাপার্টমেন্ট বিল্ডিং বানাতে হবে না ওদের জায়গা বেশি জনসংখ্যা কম এদের অততায় জন্য ওরা কোভিডে হাইয়েস্ট হলো পদের ডেথ পারিশন দেখলে কম কিন্তু বেলজিয়ান সেকেন্ড কি কারণ দেশটার পপুলেশনই কত স্কটল্যান্ডের কম 5 মিলিয়ন কম তো ওইখানের এফেক্টটা আলাদা এখন বড় বড় দেশ ইতালি জার্মানি আর ইউকে জার্মানির কথা তুমি কিন্তু আগে থেকেই করেছে যে এটা খুব রোগ হ্যাঁ আবার যেমন ইনফেকশন না বাড়ে আপনি আপনার আজকে যে মূল্যবান মতামত দিলেন আমরা অত্যন্ত আপনাকে খুবই অভিনন্দন জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানে আপনি যোগ দেওয়ার জন্য আশা করি আগামীতে আমরা আসব আবারও আমাদের ডায়ালগ ডট কম পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠান আসার জন্য আপনাকে এবং যারা যেসব দর্শক আমাদের সাথে ছিলেন সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনারা আশা করি আপনাদের যদি সামান্যতম ভালো লাগে লেগে থাকে বা আপনাদের যদি কোন বিষয়ে কোনো মতামত দেওয়া থাকে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ঢাকা থেকে আমাদের পুরো টেকনিক্যাল টিম এবং গন্ডনে যারা আমাদের টেকনিক্যাল টিম হিসেবে কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনই আজকের মতো এখানেই শেষ করলাম